فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد جو شماني تا دينبان آج كي اكتب پرشنو كوري چن آره پرشنو شيرو نام آمي دي چي بيباد 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 حتن تا بيبادر كثا تولي دوري অজ্ঞতা মানুষের মাঝে এমন ভাবে সাইলাভ হবে আগে আগে যে মানুষ অজ্ঞকে মুফতি মনে করবে আর তাদের থেকে ফতুয়া নিবে ফতোয়া নেওয়ার পরে সে মুফতি নিজে গুমরা হবে আর যারা নিবে তারা হবে তো ঠিক জামানাটা এমনই হয়ে গেছে আজকে বনে প্রশ্নতে বুঝতে পারলাম প্রশ্ন হচ্ছে আমার স্বামী আমার মহর ধার্য করেছিলেন পাঁচ লক্ষ টাকা কিন্তু এখন কোনো হুজুরের থেকে জেনেছেন যে এত টাকা মোহর চলবে না বরঞ্চ নবীকুম সাল্লাল্লাহু আলাইহি এর স্ত্রী বর্গগণ কন্যাগণ উনাদের যে মোহর ছিল সে মোহরি দিতে হবে অর্থাৎ সাহাবী کرامের মোহর সর প্রজ্য আমরা এত বেশি মোহর দেওয়া এটা যাবে না এই হলো প্রশ্ন এখন সাহাবী کرام বা নবীকুম সাল্লাল্লাহু আলাইহি এর আজওয়াজ মুতাহররা যারা ছিলেন মুতাহরাত আর কন্যাগঞ্জ যারা ছিলেন তাদের মোহর কত ছিল আজকে আমরা এটা বলবো আর হুজুরের ফতোয়াটা কেমন এটা আমরা একটু পর্যবেক্ষণ করব সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি যে ভাই সম্মানিত তিনি ভাই বোনেরা যে মোহর এই মহার জিনিসটা মাহার শব্দটা এই মাহার আপনার একটি মানুষ কোরআন শিক্ষা দিয়েও একজন মেয়েকে বিয়ে করতে পারে একজন মেয়েকে বিয়ে করবে সে কোরআন জানে না তো সে যদি বলে যে আমি কোরআন জানি কোরআন তোমাকে শিক্ষা দেব এটাই তোমার মোহর সেটাও জায়েজ আছে যদি কিচ্ছু না থাকে তারপরে একটি লহার আংটি দিয়ে দেয় লহার আংটি কোনো কাজে আসে না ব্যবহারও করতে পারবে না কোনো কাজে অর্থাৎ একটা জিনিস একটি আংটি লহা তাও লহা চাঁদি না এমন আংটি দিও আপনার মোহর ধার্য করতে পারেন এক কথায় মহর কম হোক আর যত বেশি হোক যত কম হোক আর যত বেশি হোক কোনটাই শরিয়াতে আপনার নিষেধ নাই দুটাই জায়েজ আছে। যত কম হোক তাও চলবে আর যতই বেশি হোক পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি টাকাও যদি মহর হয়ে যায় সেটাও সমস্যা নেই আপনাদের সংক্ষিপ্ত আমি হাদিসের অনুবাদ করব সাহালিবিন সাদ তাআলা আনহ থেকে একটি হাদিস আছে একজন মহিলা আসলেন হ্যাঁ أن امرأة جاءت رسول الله صلى الله عليه وسلم فقالت رسول الله جئت لي أهب لأهب لك نفسي فنظر إليها رسول الله صلى الله عليه وسلم فصعد النظر إليها وصوابه ثم طأت رأسه فلما رأت المرأة أنه لم يقضي فيها شيء جلست إلى آخر الحديث ونقل لما حديث أجل مهلا أن النبي صلى الله عليه وسلم من نكوت أصلين أن النبي صلى الله عليه وسلم كبلني يا رسول الله صلى الله عليه وسلم أمي أماكي أبنا جنوس شرقة চাই চাই্লাম আমি উৎসর্গ করার জন্য এসেছি মানে আপনাকে আমি আমাকে উৎসর্গ করে আমি আপনাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই মহিলাটার দিকে চেয়ে দেখলেন একবার চেওয়ার পরে মাথাটা নিচে করে ফেললেন আর ওপরে উঠালেন না নবী সাল সাল্লাম যখন কোনো ফয়সালা দিলেন না তখন একজন সাহাবি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনলাম এখন লাকা হাজা যদি আপনার এই মহিলার প্রয়োজন না থাকে বিয়ে না করেন তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন সভান আল্লাহ এই এখানে ওয়াজ করলে তো বহুত ওয়াজ হয়ে যায় নবিসাল্লামের চরিত্র আর তার নম্রতা ভদ্রতা সাহাবিআ কারামদের সাথে রাজা প্রজা প্রজাদের সাথে কেমন ছিল যে একজন নারী নবিসাল্লামকে অফার দিতে এসেছেন আর নবিসাল্লাম পছন্দ না করায় সাহাবি নারী বলছেন একজন প্রজা বলছেন যে আমার সাথে দিয়ে দেন অবশ্যই মহিলাটি সম্ভ্রান্ত ফ্যামিলির হবে এবং অবশ্যই দামি একজন সম্মানিতা মহিলা হবে নাহলে এসে অফার দিতে পারতেন না আর এই সাহাবি অফার দিচ্ছেন আর সাহাবির অবস্থা দেখেন নবিসাল্লাম জিজ্ঞাসা করছেন আইন দেখা মিন সেই আপনার কোনো কিছু আছে তোমার কাছে কিছু কি আছে না আমার কাছে কিছু না আল্লাহ আল্লাহ রসল্লা নাল কা বলছেন ইযহাব ইলা আহালিকা ফানজুর হাল তাজিদ শাইআন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও আহাল দিয়ে বোঝাইছে পিতা মাতা হতে পারে ভাই বোন অথবা তার আগে স্ত্রী ছিল ছেলে মেয়ে ছিল তাদের কাছে যেতে বলছে যাও জিজ্ঞাসা করো দেখো কিছু পাও নাকি সে গেলো আবার ফিরে আসলো বলছিল আর রাসুল সসালাম কিচ্ছু পেলাম না ওজ বুনদুর আলা খাতাম মিন হাদিদ নবি সসালাম একটা লোহার আংটি হলো দেখো আবার গেলেন আবার দেখলেন আবার

চাদরটি কথা যখন বললেন তো বলছে তোমার এই চাদর দিয়ে কি হবে তুমি গায়ে দিলে তোমার স্ত্রী কিচ্ছু পাবে না আর তোমার স্ত্রী যদি গায়ে দেয় তাহলে তোমার কাছে কিচ্ছু থাকবে না তাহলে এই ছোট্ট একটা চাদর দিয়ে কি হবে

দেখেন কোরআনে তালিম দিয়েও কয়েকটা সোরা তালিম দিয়েও মহন ত্যায্য করা যায় আর একটা লোহার আংটি হলে দেখো সুতরাং বোঝা যাচ্ছে যত কম হোক কোনো সমস্যা নাই যে কোনো জিনিস হোক মূল্য বেশি হোক কম হোক কোনো সমস্যা নাই বাধা নাই ইসলামে আদিসটি বুখারীতে হাদিসটি বখারিতে আছে কেতাব বাবু ফদা কেতাবু ফদাই কোরআন কোরআনে ফজিলতে আপনার অধ্যায়ে আছে

আল্লাপাক রব আলমিন বলেন তোমাদের কেউ যদি আহ স্বর্ণ মোহর দিয়ে দেয় কিন্তার কিন্তার মানে এখানে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে সল্লাহু সাল্লাম বলেন যেহেন তর যদি কারোর জন্য মোহন নির্ধারণ করা হয় তাও সেটাও দিয়ে দাও ঠিক আছে আদায় করো এখান থেকে কোনো কিছু নিতে পারবে না তাহলে আমরা এখন জানব পিন তর কি জিনিস তারপরে আমরা ব্যাসালা করব যে আসলে হুজুরের ফটোয়াটা ঠিক ছিল হিসেবে না কিন্তার এটি হচ্ছে আপনার মিশরে এই শব্দটা ব্যবহার করত ওই সময় তো মাপটাও ভিন্ন ভিন্ন আছে তো কিন্তার বোঝানো হয়েছে আর মালুল কাসির হ্যাঁ অগণিত মালকে বোঝানো হয়েছে মানে অঢাল মাল কোনো হিসাব নেই মাল কাছে অনেক মালকে বোঝানো হয়েছে আর মিশরে এটাকে ব্যবহার করত ওই সময় আর মেয়াদ রীতিল একশো রিতিল আর সেটা কতটুকু হয় চারশো তো কিলো গ্রাম হয় গ্রাম হয় চারশো উনু একটা রীতিল যদি চারশো উনপঞ্চাশ গ্রাম হয় তাহলে কত হয় অনেক এক কথায় অনেক এটা তো বোঝা যাচ্ছে কিন্তার কিন্তার পরিমাণ মানে এক কথায় সে যদি অনেক মাল দিয়ে দেয় এক কথা পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি দিয়ে দেয় তাতেও এখানে ইসলামে বাধা নাই এটা দিতে পারি কোনো সমস্যা নেই তো কিন্তারকে বলা হয়েছে আল মাল কাসির সীমাহীন মাল মানে অগণিত মাল সেটা যতই হোক না কেন আনলিমিটেড মালকে বোঝানো হয়েছে তো আমরা বুঝতে পারলাম যে মোহর কম হোক আর বেশি হোক সেখানে আমাদের অধিকার নাই যে আমরা কম খাবো বেশি করব যেটা নির্ধারণ হয়ে যাবে সেটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে তার হক এই হকের বারখলাক মোটা করা যাবে না আমরা এখান থেকে জানতে পারলাম এবং এই ছাড়াও হাদিসে বিভিন্ন জায়গাতে কথা আছে যে আপনার স্পষ্ট করে বলা হয়েছে কম হোক বেশি হোক সেটা আপনার মহোদয় করতে পারবেন ওলামায়ে কেরাম এই বিষয়ে কোনো মতরাক্য করেন নাই এবার আমরা জানবো যে আপনার স্বামী যদি সাহাবা সাহাবিয়াদের আহ অনুযায়ী দেয় অর্থাৎ নবী বা যদি মোহর হিসাবে মোহর দেয় তা তো লাভ আছে লস নাই নারীদের জন্য এই জন্য যে নবীকালামের স্ত্রী বর্গগণদের মোহর ছিল বারো আউকিয়া বারো সাড়ে বারো আউকিয়া সাড়ে বারো আউকিয়া বর্তমানে হয় পাঁচশো গ্রহাম পাঁচশো দিরহাম মোহর তো পাঁচশো দিরহাম যদি মোহর হয় মানে মনে করেন যে আমাদের বাংলাদেশে পাঁচশো টাকা তো নবী করিম সাল্লা সাল্লামের যুগে পাঁচশো টাকার জমি আমাদের দেশেও যদি পাঁচশো টাকা ধরে নি দিরহাম একটু বেশি হবে তারপরও ধরে নিচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি আপনার মোহর হয় পাঁচশো কে আপনার সৌদি আরবের টাকা অনুযায়ী হবে পাঁচ হাজার রিয়াল এমানি এমানি রিয়াল যেটা সেটা পাঁচ হাজার রিয়াল হবে তো পাঁচ হাজার রিয়াল যদি আপনার হয় তাহলে আমাদের দেশে প্রায় আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা হয় কমপক্ষে আশি থেকে নব্বই হাজার তো আমরা এই বর্তমান যুগের হিসাব বাদ দিয়ে দিলাম আমরা নবিকালামের যুগের হিসাব করব যে নবিকালামের যে মতাহারাত ওনাদের মহার ছিল পাঁচশত দীর্হাম পাঁচশত দীর্হাম ওই সময়ের জমির দাম আমরা চলে যাই জমির দাম কত হতে পারে খুব জোর হলে পাঁচ টাকা বিঘা হবে পাঁচ টাকা বিঘা হবে দশ টাকা বিঘা হবে তাহলে এখন পাঁচশো দীর্ঘামের জমি কত হতে পারে পঞ্চাশ বিঘা জমি হবে কমপক্ষে কমপক্ষে পাঁচশো টাকার জমি ওই যুগে পঞ্চাশ বিঘা হবে কমপক্ষে তাহলে আপনার স্বামীকে বলবেন যে মহরে ফাতিমি বা নবীকাল্লামের স্ত্রী বর্গদের যদি মোহর দিতে চান তাহলে আমাকে পঞ্চাশ বিঘা জমি দিয়ে দিবেন কারণ ওই মোহর দিলে পরে সেই হিসাবে ওই সময়কার মূল্য হিসাবে দিবেন সুতরাং নারীদের লস নাই যদি মোহরে ফাতিমে ধরে আহ ফাতিমার তালা আনাহার পাঁচশো ওই যুগে যদি মোহর হয় বা নবসাল্সাল্লামের স্ত্রী বন্ধে ওই যুগে পাঁচশো টাকা তাহলে এই যুগে কত হতে পারে পঞ্চাশ বিঘা জমির মূল্য হতে হবে তাহলে নারীরা আকে। এত সস্তা বা এত মূল্যহীন সমাজ ইসলাম করে নাই ইসলাম সম্মান দিয়েছে তাদেরকে তবে এটাও আছে যে জুলুমও করে নাই পুরুষের ওপরে বলছে যার যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা অনুযায়ী সে মহ করবে সুতরাং এখানে মহ করবে আপনার কম হোক বেশি হোক কোনো বাধা নাই নিষেধ নাই তবে যেটা ধার্য হয়ে যাবে নির্ধারণ হয়ে যাবে সেটার থেকে কমানো অধিকার কোন স্বামীর নাই স্ত্রী যদি ক্ষমা না করে এক পাই ক্ষমা কমাতে পারবে না সম্পূর্ণ আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বুঝাতে অভিধান করুন আর যেখানে সেখান থেকে ফতুয়া জিজ্ঞাসা করলে ওই যে কেয়ামতের নিদর্শন সেটা তো হবেই এবং সেটা এই যুগই চলছে যে জাহেলকে মুফতি মনে করবে আলেম মনে করবে আর ওখানে ফতোয়া জিজ্ঞাসা করবে নিজেও গুমরা হবে অন্যকে গুমরা করবে আর এই বর্তমান সময়ে এটাই চলছে আজকে আলেম ওলামারা মাঠে ময়দানে নাই যারা বেশিরভাগই গলা সুন্দর যারা গলা বাজ যারা বেশি সুন্দর করে বলতে পারে এরা আর কি এদেশে বক্তা আর এখন তো নতুন নতুন কিছু বক্তা বের হয়েছে কোরআন সন্না কিচ্ছু বুঝে না হ্যাঁ এখনো মুজ বের হয়নি এমন ছেলে আজকে ছেলেরা বক্তব্য দিচ্ছে বিভিন্ন মসজিদে মসজিদে তারপরে মাহফিলে মাহফিলে এটা হচ্ছে সেই যোগ যে যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অজ্ঞদেরকে মানুষ মুফতি মনে করবে আর ওইভাবে ফতোয়া দিবে আর তারা গোমরা হবে সবাই তো আমরা সতর্ক থাকি আমরা সঠিকটাকে খুঁজি সত্য দিনের উপর চলার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ